আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা আলোচনা করবো মহান নবী সাল্লাই সাল্লামের ব্যতিক্রম দশটি গুণ সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সব নবীর সেরা আর আকাঈদিন নফসিতে বলা হয়েছে নবীদের মধ্যে সেরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কেননা আল্লাহ তালা বলেছেন তোমরাই হলে সর্বোত্তম উম্মত মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে আর তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে সুরা আলী ইমরান আয়াত একশো দশ সর্বোত্তম উম্মত হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে দিনের ক্ষেত্রে পূর্ণতার কারণে আর দিনের ক্ষেত্রে পূর্ণতা অর্জিত হয়েছে মুসলিমদের নবীর পূর্ণতা তথা শ্রেষ্ঠত্বের কারণে রাসুল আল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ তালা সব নবীর উপর আমাকে মর্যাদা দিয়েছেন এবং সব উম্মতের উপর আমার উম্মতকে মর্যাদা দিয়েছেন শহীদ তিরমিজি আর এ মর্যাদার কারণেই মুসলিম উম্মার মধ্যে বিজ্ঞ যারা রয়েছেন তাদের ইজমা ও কিয়াজ শরীয়তের উৎস হিসাবে গৃহীত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরো বলেছেন আমি হব বিচার দিবসে সব মানুষের নেতা সহি মুসলিম আর তিনি উল্লেখ করেছেন আমি আদম সন্তানদের নেতা আর এতে আমার কোনো অহংকার নেই সহি মুসলিম এখানে আদম সন্তান বলতে সব মানুষ বোঝানো হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন জেনে নেওয়া যাক মোহানবী সাল্লাহ আলি সাল্লামের ব্যতিক্রমী দশটি গুণ সম্পর্কে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে নবী রাসুলদের উপর শ্রেষ্ঠত্ব দান করার ব্যতিক্রমী দশটি গুণ দান করেছেন আর দুটি হাদিসে এ দশটি গুণের কথা বর্ণনা হয়েছে আমিরুল মিনীন হজরত আলী রাজিয়াল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন মোহানবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমাকে এমন কিছু বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে যা অন্য কোনো নবী রাসুলকে প্রদান করা হয়নি আমরা আরোজ করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এই বৈশিষ্ট্যগুলো কি কি রাসুল উল্লাহ সাল্লাম প্রত্যুত্তরে বলেন এক মহানবী সাল্লামের চেহারা মোবারক কে আল্লাহ তালা এমন এক আকর্ষণীয় রূপ দান করেছিলেন যা দেখে শত্রুরা ভীত শঙ্কিত হয়ে পড়ত আর তাকে কিছু করার সাহস পেত না দুই আমাকে সমগ্র দুনিয়ার চাবি দেয়া হয়েছে অর্থাৎ দুনিয়া আমার কর্তলগত এবং আমার অধীন হবে আর এ ক্ষমতা অন্য কোন নবী রাসুলকে দেয়া হয়নি তিন আমার নাম রাখা হয়েছে আহমদ এর অর্থ হচ্ছে অতি প্রশংসাকারী এমন কোন রাখা হয়নি চার আমার জন্য মাটিকে পবিত্র ঘোষণা করে দেয়া হয়েছে এর ফলে পানির বিকল্প হিসাবে আমার উন্মতের জন্য মাটি দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ পাঁচ আমার উন্মতকে শ্রেষ্ঠ উন্মত হিসাবে ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মত এমন তিনটি বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্য কোন উম্মত দান করা হয়নি এক সালাম যা জান্নাতিদের অভিবাদন দুই সারিবদ্ধ হয়ে ইবাদত করা যা ফেরেস্তাদের বৈশিষ্ট্য তিন আমিন বলা যা হজরত মুসা ও হজরত হারুন আলি ছাড়া অন্য কোনো নবীর সময় ছিল না শহীদ মুসলিম শরীফের ওপর হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাকে ছয়টি জিনিস দ্বারা অন্য নবীদের উপর মর্যাদা দেয়া হয়েছে এর মধ্যে কিছু আগে উল্লেখ করা হয়েছে আর ব্যতিক্রমগুলি হল হলো ছয় আমাকে সংক্ষেপে কিন্তু বেশি অর্থবহ কথা বলার যোগ্যতা দান করা হয়েছে সাত আমার জন্য গণিমত তথা যুদ্ধলব্ধ মাল হালাল করা হয়েছে যা অন্যান্য নবিরাসুলদের সময় হালাল ছিল না আট সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ অপবিত্র স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে ফলে আমার উন্মতের জন্য যে কোনো স্থানে নামাজ পড়া জায়েজ অন্য নবীদের সময় এ সুযোগ ছিল না তাদের মসজিদে নামাজ আদায় করতে হতো নয় আমি সমগ্র সৃষ্টির প্রতি প্রেরিত হয়েছি অর্থাৎ আমি হলাম বিশ্বনবী আর কেউ বিশ্বনবী নয় সবাই ছিলেন আঞ্চলিক এবং নির্দিষ্ট এলাকার নবী আর একই সময়ে কয়েকজন নবীও ছিলেন দশ আমার দ্বারা নবুয় সমাপ্ত ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবীর আসলে আসবে না সহি মুসলিম